মেক্সিকান ফাস্টফুড ট্যাকো বেশ জনপ্রিয় কিন্তু ভারতবর্ষে, অর্থাৎ বিশেষ করে ইয়াং জেনারেশনরা কিন্তু ট্যাকো খেতে খুব ভালোবাসেন। আর সেই ট্যাকোরই একটা রেসিপি কিন্তু আজকে আমাদের হেসেলে, তবে না, কোনো ননভেজ ফিলিং দিয়ে নয়, একেবারে পিওর ভেজিটেবল দিয়ে এবং নুডলস ফিলিং দিয়ে কিন্তু আজকে আমাদের হেসেলে তৈরি হবে ট্যাকো। আর সেটা বানাতেই আমি রয়েছি আজকে আপনাদের সঙ্গে। কথা তো পরে বলবো, গল্পও পরে করব, কিন্তু আগে রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করতে হলে যেটা করতে হবে আমাকে, প্রথমে যেহেতু কড়াইটা গরম বসিয়ে দিলাম, গরম বসিয়ে দিই, বসিয়ে দিতে দিতে যেটা বলবো যে এখানে নুডলস যেটা আমরা নিয়েছি সেটা 100 গ্রামের থেকে একটু বেশি নুডলস, সামান্য একটুখানি নুন আর একটু তেল দিয়ে আমরা একটুখানি বয়েল করে নিয়েছি, করে জলটা ঝাড়িয়ে এখানে রাখা রয়েছে। আর যে উপকরণ লাগছে সেটা তো আমি বলছি, তবে এবারে রান্নাটা শুরু করি। প্রথমে কিন্তু আমরা ফিলিংটা তৈরি করে নিচ্ছি, তার জন্য দেব সাদা তেল, খুব বেশি লাগছে না, মোটামুটি 2 চামচ, অর্থাৎ 2 টেবিল স্পুন। তেলটা একটু ভালো করে গরম করতে হবে। ট্যাকো কিন্তু অনেক রকম ফিলিং দিয়ে বানানো যায়, অর্থাৎ ননভেজ ফিলিং, কেউ বিশেষ করে চিকেনের কিমা দিয়ে অনেকে বানান, বা বিভিন্ন মাছের ট্যাকো হয়, যে যেরকম পছন্দ করেন। কিন্তু আজকে আমাদের যেহেতু পুরোপুরি বললাম যে পিওর ভেজ, নুডলস দিয়ে ফিলিংটা করব, আর সালসাতেও কিন্তু আমরা ব্যবহার করছি পুরোপুরি ভেজিটেরিয়ান জিনিসপত্র। আর ট্যাকো নিয়ে কিন্তু অনেকটা কিছু বলার আছে, বাড়িতেও কিন্তু ট্যাকো অনেকে বানাতে পারেন, সেটা পাঁপড় দিয়ে বানানো যায়। পাঁপড়কে ভাজবেন, ভাজার ঠিক পরপরেই ইউ শেপ দিয়ে দেওয়া যায়, সেই ইউ শেপ দিয়ে দিতে পারেন, দিয়ে তারপরে একটুখানি রাখলেই দেবেন শক্ত হয়ে যাচ্ছে। কিন্তু যারা বাড়িতে বানাতে পারছেন না সময়ের অভাবে, বা বানাতে গেলে ভেঙে যাচ্ছে, তারা কিন্তু আজকাল বাজার থেকেও ট্যাকো কিনতে পাওয়া যায়, এরকম সুন্দর শেপ দেওয়া, এরকম কিন্তু ট্যাকো বাজার থেকেও আপনারা কিনে নিতে পারেন। আমরা একটু সময় বাঁচানোর জন্য আজকে কিন্তু বাজার থেকেই কিনে নিয়েছি। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই দিচ্ছি আমরা পেঁয়াজ। টু টেবিল স্পুন পেঁয়াজ, এবার এটাকে একটু ব্রাউন করে ভাজতে হবে। ট্যাকো কিন্তু খুব চটজলদি একটা রেসিপি, স্ন্যাক্সের জন্য ভীষণ ভালো, খেতেও খুব ভালো হয়, আর বাইরেটা যেহেতু ক্রিস্পি আর ভেতরের ফিলিংটা যে যেমন দেবেন, ভেতরের ফিলিংটা দিয়ে খেতেও সুস্বাদু। আর ট্যাকো খাওয়ার আরেকটা বৈশিষ্ট্য হলো পুরোপুরি হাত দিয়ে খেতে হবে। আপনারা যারা ভাবছেন চামচ দিয়ে খেতে অভ্যস্ত, তাদের কিন্তু ট্যাকো খেতে গেলে হাতটা লাগাতেই হবে। যেমন অ্যাকচুয়ালি বার্গার খাওয়ার জন্য আমরা হাত ব্যবহার করতে হয়, সেরকমই ট্যাকো খাওয়ার জন্য কিন্তু হাত দিয়ে খেতে হবে এটা। আচ্ছা, এটা একটুখানি ভাজা হয়ে গেছে, আমি এবারে এটাতে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, এটাকেও একটু হালকা করে ভাজতে হবে। এরপরে একে একে যে ভেজিটেবলগুলো রয়েছে সেগুলো আমরা মিক্স করব। যে যেমন বাড়িতে ভেজিটেবল খেতে পছন্দ করেন মিক্স করতে পারেন। আমরা এখানে গাজর কুচি ব্যবহার করছি, এর সঙ্গে গাজর কুচি দেব 2 চামচ, একদম মিহি করে কাটা, যেহেতু এটা ফিলিংয়ের জন্য হচ্ছে তো একটু কুচি করে কাটলে কিন্তু ভালো হবে। 2 চামচের একটু বেশিই দিচ্ছি। সঙ্গে দিচ্ছি বিনস কুচি, সেটাও খুব ছোট করে কাটা, এটাও আমি 2 চামচ দিয়ে দিলাম। আচ্ছা, এটাও কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, মানে পুরোপুরি ভাজার দরকার নেই, হালকা একটু সতে করলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু বিনস রয়েছে, গাজর রয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা একটু কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আমি এখানে 1 চামচই দিলাম, এটাও একটু ভালো করে মিশিয়ে নেবেন। এবারে দিচ্ছি চাট মশলা, 1 চামচ মতন চাট মশলা ব্যবহার করছি। এবার যারা একটু বেশি পরিমাণে বাড়িতে করছেন তারা একটু বেশি পরিমাণে দেবেন। এবারে এতে একে একে মিক্স করব টমেটো সস, টমেটো সস দিচ্ছি 2 চামচ, 2 টিস্পুন, সয়া সস দিচ্ছি 1 চামচ, আর চিলি সস দেব 1 চামচ, যেহেতু কাঁচা লঙ্কাও দিয়েছি আমরা। পুরোটাই কিন্তু একটু লো ফ্লেমে করবেন। আচ্ছা, এটা কিন্তু আমাদের
ফ্রাই হয়ে এসছে, এবার এর মধ্যে দেব আমরা পরিমাণ মতো নুন আর চিনি। একটু ভালো করে মিশিয়ে এবারে আমরা এর মধ্যে নুডলসটা মিশিয়ে দেব। এবার যারা ননভেজ খেতে খুব ভালোবাসেন তারা কিন্তু এই নুডলস এর সঙ্গে চিকেন কিমা দিয়ে দিতে পারেন, বা যারা মাছ খেতে ভালোবাসেন চিংড়ি মাছ দিতে পারেন এর মধ্যে। এই ফিলিংটা কিন্তু যে যেমন খাবেন তার উপরে নির্ভর করছে। অনেকে ডিম দিয়েও খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে ডিমও ব্যবহার করা যেতে পারে। ডিমের ভালো করে একটু ভুজি বানিয়ে এর সঙ্গে অ্যাড করে দিতে পারেন, সেটা দিয়ে ফিলিং করতে পারেন। এবারে আমি একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, ফিলিংটা কিন্তু আমাদের অলরেডি তৈরি, এটা অফ করে দিই। আচ্ছা, এবারে আমরা তৈরি করব সালসা, এটা সরিয়ে দিই। সালসা তৈরি করতে আমাদের লাগছে পেঁয়াজ কুচি, এক চামচের একটু বেশি দিলাম আমরা। সঙ্গে দেব আমরা টমেটো কুচি। টমেটোর যে সিডসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এর সঙ্গে ব্যবহার করছি না, সিডসগুলো বাদ দিয়ে শুধু টমেটোকে ছোট ছোট করে, একদম ছোট করে কুচি করে কেটে নিলাম। আমি দু চামচ মতন টমেটো কুচি দিচ্ছি। সঙ্গে যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা আমি হাফ চামচ দিলাম। এর সঙ্গে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি এক চামচ মতন। আর যাবে লেবুর রস, লেবুর রস এক চামচের একটু বেশি দিলাম। এবারে এটাতে দিচ্ছি চাট মশলা, এক চামচ মতন চাট মশলা। এটা ভালো করে মিশিয়ে আমাদের কিন্তু সালসাটা তৈরি, অর্থাৎ 75% কিন্তু ডান। এবারে ট্যাকোর মধ্যে ফিলিং দিয়ে উপরে সালসা দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ট্যাকো। আমি একবারে যেটা প্লেটিং করব সেটা নিয়ে নিলাম। আচ্ছা, এটার মধ্যে যেমনটা বলছিলাম যে এটা কিন্তু বাড়িতে পাঁপড় দিয়েও বানানো যেতে পারে। পাঁপড় যখন ভাজবেন একদম দেওয়ার পর পরেই যখন পাঁপড়টা দেখবেন একটু ফোল্ড হতে শুরু করে, তখন সেটাকে মাঝখানে কিছু দিয়ে একটা ইউ শেপ দিতে হবে, এরকম শেপটা আসবে, তারপরেই কিন্তু ট্যাকো তৈরি। আবার যারা বাজার থেকে কিনে করবেন ভাবছেন, কিনতেও পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের, আপনারা কিনেও নিতে পারেন। এবারে ট্যাকোর মধ্যে আমরা ফিলিংটা দেব। ফিলিংটা যেমন ভেতরটায় পুরো ফিল করে দিচ্ছি। আমি আপাতত এখানে রাখি, পরে একবারে উপরে সালসাটা দেব। ফিলিং কিন্তু আমাদের অলরেডি ডান। এরকম সুন্দর করে সাজিয়ে নেওয়া যেতে পারে, আজকাল বিভিন্ন রকমের প্লেটসও পাওয়া যায় ট্যাকো এরকম সুন্দর সাজিয়ে দেওয়ার জন্য, সেরকমও কিনে নিতে পারেন, আর না হলে এরকমভাবে তো সাজানো যায়। আর সালসা যেহেতু আমরা পিওর ভেজ আজকে এখানে রয়েছে, পিওর যেহেতু শুধু পেঁয়াজ ব্যবহার করা হয়েছে, কিন্তু যারা ননভেজ খেতে ভালোবাসেন তারা কিন্তু অন্য সালসাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে উপর থেকে হালকা করে দিয়ে দিতে হবে। অনেকে কিন্তু ওপরে এই সালসায় ওপরে মেয়োনিজ দেন, বা অনেক রকমের ডিপ পাওয়া যায় আজকাল, ডিপও কিন্তু অনেকে ব্যবহার করেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। যে যেমন স্বাদে খেতে চান সেরকম বানিয়ে নেওয়া যেতে পারে। মোটামুটি আমাদের কিন্তু তৈরি, একটু সাইডটা ক্লিয়ার করে নিই, ব্যাস তৈরি নুডলস ফিলিং ট্যাকো। আর ওপর থেকে যারা ডিপ দিয়ে খেতে চাইছেন দিতে পারেন, মেয়োনিজ দিলে দিতে পারেন। আর চট জলদি এই রেসিপি আমার মনে হয় 10 মিনিটের বেশি সময় কিন্তু লাগলো না, আমরা নুডলস দিয়ে করেছি তাও। আর যারা বাড়িতে অন্যান্য অনেক কিছু দিয়ে করা যায় তারা করতে চাইছেন, তারাও কিন্তু সেই সমস্ত ফিলিং দিয়ে করতে পারেন। তবে একবার এই নুডলস ফিলিং ট্যাকো বাড়িতে ট্রাই করে দেখুন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। আর স্ন্যাক্স হিসেবে কিন্তু বেশ ভালো, এবং অনেকটা পেট ভর্তি করে দেয়, অর্থাৎ খুব ফিলিং এটা,
তো সেক্ষেত্রে কিন্তু বাড়িতে এই ট্যাকোস আপনাদের কোনো একটা স্ন্যাক্সে রাখতেই পারেন, অর্থাৎ ইভিনিং স্ন্যাক্সে, বিশেষ করে বাচ্চাদের জন্য সেটা কিন্তু রাখতেই পারেন, নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে। নুডলস ফিলিং ট্যাকো তো তৈরি, এবারে এটাকে টেস্ট করতে হবে, অর্থাৎ খেতে কেমন হলো, আমি কেমন বানালাম সেটা দেখে বলার দায়িত্ব আজকে আমার একার, তাই অগত্যা আমাকেই টেস্ট করতে হচ্ছে। তবে বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানাবেন, বানিয়ে তারপর কেমন হলো সেটা কিন্তু আমাদের জানাতে একদম ভুলবেন না। বিশেষ করে আমার তো ভীষণ ভালো লাগবে যদি আপনাদের মতামত পাই, আমাদের ভীষণ ভালো লাগবে, কারণ আপনাদের মতামত কিন্তু আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ব্যাস এবার আমার টেস্টের দায়িত্ব, যেমনটা বলছিলাম দু হাত দিয়ে ধরে ট্যাকোস খেতে হয়। মন্দ নয়, একটু বোধহয় চিনিটা বেশি দিলে মনে হয় খেতে আরেকটু বেশি ভালো হতো। অবশ্য যারা বাড়িতে করছেন তারা একটু টেস্ট করে দেখে নেবেন, যখন ফিলিংটা বানাচ্ছেন চিনি কম বেশি সেটা করে দেওয়া যেতে পারে। আর আমার মনে হয়েছে আজকে যেটা আমি বানালাম তার মধ্যে একটু বোধহয় টমেটো সসটা বেশি দিলে আর একটু চিনিটা বেশি দিলে মনে হয় আরেকটু বেশি ভালো লাগতো। বাকি তো আমাদের টিম রয়েছে, তাদের এক্সপার্ট কমেন্ট আপনাদের জানাতে পারলাম না, তবে আমি তো শুনবই, আর আপনাদের কমেন্টও শোনার জন্য কিন্তু আমরা সকলে অপেক্ষায় রয়েছি। তাই বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, করে কেমন লাগলো সেটা আমাদের জানাবেন। আর ট্যাকোসের তো অনেক রকম রেসিপি হয়, সেরকম নতুন কোনো রেসিপি আপনাদের কাছে থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যেমনটা আমি সবসময় বলি আমাদের এই অনুষ্ঠানের শেষে, যে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টা পেজ সেটা কিন্তু ফলো করতে ভুলবেন না। খুব ভালো করে কাটান 2024, কারণ অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে, নতুন অনেক পদক্ষেপ নিয়ে আপনারা 2024 শুরু করছেন। সো খুব ভালো কাটান, আমাদের সকলের শুভেচ্ছা কিন্তু আপনাদের জন্য রইল। এভাবেই আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই ভালো থাকুন। নমস্কার।